ডক্টর বলার পরে ওষুধ দেবার পর এখন একটু ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে একটু ভালো হয়েছে। জানকীর মতন সীতাকেও দেবসেনা অনেকটা ভালোবেসে ফেলেছে। যদি এখন সীতা বাড়ি ফিরে আসে তাহলেই দেবসেনা বাঁচবে। ডক্টরও তো সেদিন এই কথাই বললেন। কে এই সীতা? মনে হচ্ছে এই সীতা আমার মেয়েকে বাঁচাতে পারবে। ওকে আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। দেবসেনা, ওই মেয়েটার ফটো পাঠাচ্ছি। পরে কথা বলছি, ঠিক আছে? লিঙ্গ, আরে এসো শেঠ, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, বসো। অনেকদিন এই কাজটা ছেড়ে আবার নতুন করে শুরু করার সময় তুই তো দেখছি আমার থেকে অনেক বেশি ডিমান্ড করছিস। নে, যত টাকা চেয়েছিলিস তার থেকে বেশি আছে, বুঝেছিস? একে তো দেখছি পুরো একদম আমার মতো দেখতে। এর সাথে আমার কি সম্পর্ক? আরে মহলেই বা গেল কি করে? সেই জন্যই দেবসেনা ঘুমের মধ্যে সীতামা সীতামা বলে যাচ্ছে। যেভাবেই হোক একে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। একদম ঠিক আছে শেঠ। এই যা গিয়ে মেয়েটাকে নিয়ে আয়। হ্যাঁ দাদা। আর শোন, ও কিন্তু আসতে চাইবে না, তখন নেশার ইনজেকশন দিবি একটা। মুম্বাই পৌঁছানোর আগে যেন নেশা না কাটে। ঠিক আছে, গিয়ে নিয়ে আয়। চল চল রে। এর হাত তো বেঁধে রেখেছিলাম, কি করে খুললো? এই দাদা ডাকছে তোকে, কথা শুনতে পাচ্ছিস না? কি দেখছিস? যা। হেই, Uh-uh.
শেঠজি, শেঠজি, চল চল চল, কেটে পড়ি চল। এই ধর গিয়ে ওকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখে আমার তো আশ্চর্য লাগছে, কি হয়েছে তোমার? আমি আমি ঠিক জানি না। আমাকে ক্ষমা করে দাও সীতা। মায়া, তুমি নিজে ভুল করে যখন নিজের পরোয়া না করে আমাকে বাঁচাতে চলে এলে, আমি তখনই সব ভুলে গেছিলাম। আমি তোমাকে সিঁদুর হাতে তুলে দিয়েছি, বাড়িতে কিন্তু বলো না। না, বলবো না। আচ্ছা, হঠাৎ এখানে নিজের মত বদলে আমাকে বাঁচাতে এলে যে? তুমি বাড়ি নেই বলে দেবসেনার খুব শরীর খারাপ হয়েছে। তুমি এলেও সুস্থ হয়ে যেতে পারে, ডক্টর বলেছে। হ্যাঁ সীতা, তাড়াতাড়ি বাড়ি চলো। দেবসেনা এরকম পরিস্থিতি আছে, চলো তাড়াতাড়ি যাই। চলো। এসেছো তুই? সবাই তোমাকে খুঁজছে, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে আগে দেবসেনার কাছে যেতে দাও। চলো চলো। সীতা, সীতা, দেবসেনা, দেবসেনার কি হয়েছে? তুমি বাড়িতে ছিলে না বলে ওর এই অবস্থা হয়েছে। দেবসেনা, আমি এসে গেছি, দেখো। দেবসেনা, চোখ খুলে দেখো মা, আমি সীতা। দেবসেনা, আমি এসে গেছি, চোখ খুলে একবারটি দেখ মা। দেবসেনা, দেবসেনা, হ্যাঁ।
সব শুনতাম তো, তাও কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? কোনদিন আমাকে ছেড়ে যাবে না তো, কথা দাও। কথা দিচ্ছি যাব না। কোথায় গেছিলে তুমি? সিদ্ধালিঙ্গের লোকেরা তোমাকে ধরে রেখেছিল? ও আমাকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। মায়া যদি ঠিক সময় না যেত, আমি বোধহয় আর কোনোদিনও ফিরতে পারতাম না। ভাগ্যিস মায়া ঠিক সময় গিয়েছিল, না হলে যে আমার কি হতো কে জানে। মায়া, খুব ভালো কাজ করেছিস মা। মায়া, তুমি খুব ভালো কাজ করেছো। তুমি একা গিয়ে সীতাকে কি করে বাঁচালে? আসলে জানি না ও কি করে ওই লোকটার ভিজিটিং কার্ড জোগাড় করে ফেলেছিল। ওই কার্ডের মাধ্যমে বুদ্ধি করে কথা বলে ও আমাকে বাঁচালো। ভালো কাজ করেছো মা। আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, ক্ষমা করে দিও মায়া। মায়া কি চায় সেটা সবাই বুঝেছেন তো, এখন আমি খুব খুশি। এখানে কি করে এলো? আমি যদি ওর চোখে পড়ি তাহলে আমাকে বন্দি করে ফেলবে। সবাই এখানেই আছে, কালচক্র নেওয়ার এটাই সঠিক সময়। যে কোনো উপায়ে এখনই চক্রটা নিয়ে নিতে হবে। আজকে যে করেই হোক কালচক্রটা আমাকে খুঁজে বার করতেই হবে। ও দাদার রুমের মধ্যে ঢুকলো কেন? আজকে যে করেই হোক ওর কাছ থেকে কালচক্রটা কেড়ে নিতে হবে। এই ঘরের ভেতরেই কালচক্রটা আছে, নিশ্চয়ই এখানেই আছে। কালচক্রটা কোথায়? হ্যাঁ, কোথায় গেল ওটা? কোথায় গেল ওটা? ধুর, কালচক্রটা কোথায় গেল বুঝতেই পারছি না। এক্সকিউজ মি, আহ 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 আ
কোথায় রেখেছে কালচক্রটা? কালচক্রটা কোথাও লুকিয়ে রেখেছে। এখানে তো কালচক্রটা দেখতে পাচ্ছি না, কোথায় রাখতে পারে? হ্যালো ডাক্তার, দেবসেনার জ্ঞান ফিরে এসেছে। আরে বাপরে, দাদার গলার আওয়াজ, এখন কি করি? হ্যাঁ ডাক্তার, সীতা ফিরে এসেছে। আরে বাপরে, দাদা তো এদিকেই আসছে। থ্যাংক ইউ ডাক্তার, আবার দরকার হলে ফোন করব। কি করি এবারে, হে ভগবান! জানি না দাদা, ওকে তোমার ঘরে ঢুকতে দেখলাম, কেন ঢুকেছে বলে দেখতে এলাম, এসে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। অজ্ঞান হয়ে পড়ে যায়? হ্যাঁ, মনে হচ্ছে ওনার ব্লাড প্রেশার ফল করেছে। ওকে নিয়ে তোমার ঘরে চলে যাও। হ্যাঁ নিয়ে যাও। ভৈরবী, ভৈরবী ওঠো না, ওঠো, সাবধানে চলো, সাবধানে, আস্তে আস্তে চলো। এই ভৈরবী আমার ঘরে কেন এসেছিল? সেদিন স্বামীজির রূপ ধরে কে এসেছিল? আমার ঘরের মধ্যে কোনো মন্ত্রতন্ত্র করে যায়নি তো? কেন জানি না আমার মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে। আজকে আবার ভৈরবী আমার ঘরে এসে কেন জানি অজ্ঞান হয়ে পড়ল। তাহলে কি এই সব কিছুর জন্য ভৈরবী দায়ী? তাহলে কি আমার কালচক্রটাকে নিয়ে যেতে এসেছে? প্রথমে আমার কালচক্র রাখার জায়গাটা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, কালচক্র তো একটা ছিল, আরেকটা কোথা থেকে এলো? এটা তো অবাক কাণ্ড। এটা কি আমাদের কুমারের কাছে থাকা সেই চক্রটা? স্বামীজিকে কথাটা ফোন করে জানাতে হবে। এটাই তো বুঝতে পারছি না। বলো দেবসেনা। আজকে আমাকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, আমাকে একটু হেল্প করবে তুমি? তুমি হোমওয়ার্ক করতে থাকো, বাবাই ওয়ালেটটা ভুলে চলে গেছে, গাড়িতে বসে আছে, আমি এটা দিয়ে আসছি। ওকে, ঠিক আছে। গঙ্গার অপেক্ষা করলে হবে না, নিজেই করে নেব। Thank you.
করছে তা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে মা এখানেই কোথাও আছে। মা, 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 কে গো মা? কতবার আমি ডাকছি তাও তুমি আসছো না। তুমি এসেছো সেটা আমি ভালো করেই জানি, সামনে এসো। আরে মা, মা, তুমি ফটোর ভেতরে চলে যাওয়ার পর এই সবে আমার সামনে এলে। ওটা ঠিক সময় ছিল না মা। মা, আমি এখন চলে এসেছি তো। তুমি যে এতদিন ছিলে না, জানো আমার কত কষ্ট হয়েছে? এরপর তোমার আর কোনো কষ্ট হবে না, কারণ আমি তোমার সাথে থাকবো। মা, তুমি কি একটা জিনিস জানো? তোমার মতোই দেখতে সীতা মা আমাদের বাড়িতে এসেছে, চলো দেখাচ্ছি। আমি দেখেছি মা। উনি আসার পরে মনে হতো তুমি আমার সাথে আছো। উনি আমাকে খুবই ভালোবাসেন ঠিকই, কিন্তু তোমার মতো কেউ না মা, তুমি আমার সাথেই থেকো। আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? না না, আমি কোথাও যাব না। মনে হচ্ছে কেউ আসছে, তুমি পড়াশুনো করো, আমি আবার আসবো পরে। এবারে বলো কি হোমওয়ার্ক দিয়েছে, দাও আমি করিয়ে দিচ্ছি। আমি নিজে করে নেবো গঙ্গা। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি তোমাকে। ম্যাথসে টেবলস, বাংলাতে অক্ষরমালা আর ড্রয়িং, এত কিছু। সব কটা তো দেখছি নিজেই করে নিয়েছো, তাহলে আমাকে কেন ডাকলে? আমার শো নামে, বলো আমাকে কেন ডাকলে? যাতে তুমি সব সময় আমার কাছে থাকো গঙ্গা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার সোনা। আসুন স্বামীজি। আমি ভেবেছিলাম যে শুধুমাত্র নন্দিনী কালচক্র খুঁজতে আসবে, কিন্তু কোনো একজন তান্ত্রিক তার নিজের রূপ বদল করে ওই কালচক্রটা খুঁজছে শুনে আশ্চর্য হচ্ছি। এই চিন্তাটাই মাথায় ঘুরছে, কিন্তু তুমি আমায় আবার তখনই ফোন করলে, কিন্তু এটা কি করে হলো? আমি জানি না স্বামীজি, আমি জানি না স্বামীজি। ওই দুটো দেখার পর আমার সারা শরীর কেঁপে উঠল। এতদিন কোথায় আছে এই জিনিসটা জানতাম না, এবার আমার বাড়িতে সেই জিনিসটাকে দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। এই ব্যাপারটা আমিও বিশ্বাস করতে পারিনি, তবুও যখন স্বামীজি আমাকে সবটা জানালেন এখানে চলে এলাম। ওটা কোথায় আছে আগে দেখাও। আসুন আসুন, চলুন স্বামীজি। আসুন স্বামীজি। এইদিকে আসুন আসুন আসুন। মা যখন মাতা, মা গো, এই দেখুন স্বামীজি। হ্যাঁ,
একটা জায়গা। এই গুপ্ত জায়গাতে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ যাতায়াত করতে পারে না। এইরকম একটা গুপ্ত জায়গায় চক্রটা এখানে আছে দেখেই আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম। কি করে যে এলো সেটাই বুঝতে পারলাম না। আমার এই গুপ্ত জায়গায় কালচক্র আসাটা একটা আশ্চর্যের ব্যাপার। সেই জন্য সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করলাম। এটা কি করে সম্ভব স্বামীজি? কি করে এসেছে সেটা বললে বিশ্বাস করতে পারবে না। আমার তো এটাকে একটা মায়া বলে মনে হচ্ছে। এটা কোনো মায়া না স্বামীজি, এটা শুধু একটা নাটক। রাইস মিলে আগুন লেগে যখন সব কিছু পুড়ে গেছিল, ইন্স্যুরেন্সের সমস্ত ফর্মালিটি শেষ করার জন্য কুমার আর একটা কালচক্র সঙ্গে নিয়েই এখানে এসেছিল। কিন্তু এখানে আসার সময় একটা দুর্ঘটনায় ও মারা যায়, আর এই কথাটা এখানে প্রত্যেকেই আমরা জানি। কুমারের কাছে থাকা চক্রটা তুমি হাতাবে বলেই ওটা সঙ্গে আনতে বলেছিলে। কুমারের থেকে ওই কালচক্রটা হাতাবে বলেই রাজশেখর অনেক প্ল্যান করে কুমারকে খুন করিয়েছে। আপনার কথা মতো পুজো দিয়ে কুমারের কাছে থাকা চক্রের কথা আমরা জানতে পেরেছি বলে এখন এসব নাটক শুরু করেছে। আমরা যে কোনোদিন ওর এইসব গোপন কথা কালচক্র এইভাবে হাতিয়ে নেওয়ার কথা জানতে পেরে যাব এটাও ভাবতেই পারেনি, তাই এখন এই নাটক শুরু করেছে। এই একদম বাজে কথা বলবি না বিজু, কুমারের কালচক্রটা আমি নিয়ে নেব এটা আমি কখনোই আশা করিনি। বেশ তাহলে একটা কথা বলো, কুমারকে ফোন করে কালচক্রটা নিয়ে আসতে বলেছিলে কেন? কুমারকে আমি কোনো রকম ফোন করিনি। তুমি ফোন করে বলনি মানে? কুমারের বউ কমলা কি মিথ্যে কথা বললো আমাদের? ও যা বলছে তার উত্তর আমি দিতে পারবো না। তিনটে কালচক্র আমরা তিনজনে নেব এটা আমরা 20 বছর আগেই ভাগ করে নিয়েছিলাম। ওটা যদি আমার একার নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে 20 বছর আগেই সেটা নিতে পারতাম, এখন কেন নিতে যাব আমি? একটা চক্র আমি আমার কাছে নিয়েছি, সেই কারণে আমার ছেলে জীবনে নানা রকম কষ্ট ভোগ করছে। আমার কাছে একটা চক্র থাকা সত্ত্বেও আমি আর একটা নিতে যাব কেন? কালচক্রটা নেওয়ার পরেই কুমার বেলগাঁও চলে গেল আর তুই ফরেনে চলে গেলি, কিন্তু আমার বাড়িতে সাপের ঢিবি বানিয়ে সেখানে নন্দিনীকে মন্ত্রবন্ধন করে রেখে দেওয়া হলো। এতে যা কষ্ট পেয়েছি সেটা আমি জানি। তোদের সবার চাইতে বেশি আমাকে ওই সাপ নন্দিনী জন্মশত্রু হিসেবে মনে করে। ও গঙ্গাকে বশ করে নিয়েছে এই কথাটা স্বামীজি যখন আমাকে বললেন তখনই ভাবলাম যে কালচক্রটা আমি কেন নিতে গিয়েছিলাম, কেন নিলাম। তখন এই কালচক্রের ওপর থেকে আমার সমস্ত আশা চলে গেল। এখন শুধু একটাই ইচ্ছে আছে, আমার ছেলেটা যেন সুখী হয়, এটাই আমার একমাত্র কামনা। এটা না বুঝে আমার ওপর তোমরা শুধু শুধুই দোষারোপ করে যাচ্ছ, সেটাই আমার কাছে কষ্টের। ভালো লোকের মুখোশ পরে আমাকেও ঠকাতে চাইছো? আমাকেও মেরে ফেললে ওই তিনটে চক্রই তোমার কাছে থাকবে, এটাই তোমার প্ল্যান তাই না? কিন্তু এটা কোনোদিনও হবে না। এই আর একটা কথা যদি বলিস কি করবে? কি ব্যাপার স্বামীজি, আপনি এসব শুনে চুপ করে আছেন? আপনিও কি এটাই বিশ্বাস করেন? আমি আর এ বিষয়ে কি বলবো, তিনটে কালচক্রের মধ্যে একটা বিজুর কাছে আছে আর দুটো এখানেই রয়েছে, তার মানে ওইটা কুমারের। তো আপনি ভালো করে চক্রটা না দেখেই এইসব কথা কি করে বলছেন? এটাতে দেখার মতো কি আছে? একই জায়গায় তিনটে সৃষ্টি হয়ে থাকলেও তিনটেতে অনেকটাই তফাত আছে,
তোমার কাছে যেটা আছে পদ্ম ফুলের একটা ছাপ, সেটার ওপর তুমি দেখতে পাবে। কুমারের কাছে যেটা আছে তা হলো গজরূপী কালচক্র, সেই চক্রে হাতির পায়ের ছাপ আঁকা। বিজুর কাছে যেটা আছে সেটা ময়ূর রূপী, ময়ূরের চিহ্ন আঁকা কালচক্র। এটাই কি চিহ্ন আছে তুমি বলতে পারো? এটা হাতির পায়ের ছাপ স্বামীজি। তার মানে হলো এটা গজরূপী, এই কালচক্র কুমারের ছিল, তাই না? তোমার এই গোপন জায়গাটায় এই চক্রটা রয়েছে, এই জায়গাটা কেউ চেনে না। তার মানে হচ্ছে তুমি এটা নিয়ে এসেছো, ভুল বললাম? স্বামীজি, আপনিও আমার উপরে সন্দেহ করছেন? সত্যি কথা বলছি, আমি এটা কি করে এখানে এলো আমি জানি না। তুমি রাখনি মানে? তাহলে ওটা কি ডানা মেলে উড়ে এসেছে? আপনি দেখলেন তো স্বামীজি? এটা কি হলো স্বামীজি? আমায় ক্ষমা করে দাও রাজশেখর, বিভ্রান্ত হয়ে আমি তোমাকে সন্দেহ করেছিলাম। ঠিক যেমন চুম্বকের একটা আকর্ষণ শক্তি আছে, এই কালচক্রেও ঠিক তেমনই আকর্ষণ শক্তি আছে। এই আকর্ষণের শক্তি যদি কাছাকাছি আনা যায় তখন একটা আর একটাকে টানে। অমোঘ সেই শক্তি, কুমারের কাছে থাকা কালচক্রকে ঠিক এইভাবেই অন্য চক্র এই মণ্ডলেতে টেনে নিয়ে এসেছে। বোঝা যাচ্ছে প্রবল চক্রে থাকা পদ্মচক্রটা কুমারের চক্রকে টেনে এনেছে। শেষ পর্যন্ত কুমারের কাছে থাকা কালচক্রটা ফিরে পাওয়া গেছে। এরপর থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। পার্টনার, ব্যাপারটা ভালো করে না জেনেই আমি তোমাকে সন্দেহ করেছি, আমাকে ক্ষমা করে দিও। এবার তো বুঝতে পারছো যে আমি কোনো অন্যায় করিনি, আমার কাছে এটাই যথেষ্ট। কিন্তু এই ঘটনাটার পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই কালচক্রগুলো আমার কাছে না রেখে আপনারা নিয়ে যান। কিন্তু এ কথা কেন বলছো তুমি? আমার কাছে যে চক্র আছে এটা কেউ জানতে পেরেছে, আর জানতে পেরে সে তার নিজের রূপ বদল করে আমাদের বাড়িতে আসা শুরু করেছে। সেই জন্য এইগুলো এখানে থাকাটা নিরাপদ নয়, সেই জন্য এই চক্রগুলো আপনার কাছে নিয়ে যান। নন্দিনীকে এই কালচক্রের পাশে 20 বছর ধরে বন্ধ করে রেখেছিলাম, আর তাই ওই ঢিবি থাকা অবধি এই চক্রকে এখানেই রাখতে হবে। এটা এখানেই থাক। ওই সাপের ডেরাটা আপনারা ভেঙে দিন, আর এগুলো আপনাদের কাছে নিয়ে যান। এই সব কি বলছো তুমি? ওইটা জঙ্গলের দেবীর আর একটা মন্দিরের মতোই পবিত্র। ওটাতে যদি কেউ হাত দেয় তাহলে প্রলয় ঘটে যাবে। ওই ঢিবি থাকা অবধি কালচক্র এখানেই থাকবে। প্রত্যেক পূর্ণিমাতে ওই কালচক্রকে পুজো করতে হবে, তাহলে সব শুভ হবে। তুমি আর চিন্তা করো না, ওই রূপ বদলানো তান্ত্রিক যেই হোক না কেন, আমি তার বিরুদ্ধে অস্ত্র হয়ে আছি, আমি বুঝে নেব। পার্টনার চলো। চলো।
বাবা। কে হয়েছে মা? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন বাবা? ওই ভৈরবী বলে জানকীর গ্রাম থেকে কে একজন এসেছে না, ওনাকেই দেখতে যাচ্ছি। উনি কোথায়, কোন ঘরে আছে? ওই পাশের ঘরেই বাবা। ও এ ওই গ্রামে দেবীর আরাধনা করে এটা অরুণ বলেছিল। এখন আমি গিয়ে কালচক্রের কথা বলাটা ঠিক হবে না বাবা। ওনাকে আপনার কিছু বলার ছিল? হ্যাঁ গো মা, ওনাকে একটু ডাকুন। ভৈরবী দিদি, ভৈরবী দিদি। ভৈরবী দিদি, বাবা আপনার সাথে একটু কথা বলতে এসেছিলেন। আপনি সেদিন আমার ঘরে এসেছিলেন, কেন এসেছিলেন জানতে পারি কি? আমি আবার আপনার রুমে কখন গেলাম? কি এমন বলছেন যেন আপনি কিছু জানেন না? আমার ঘরে যখন আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, ওই দেবী আপনাকে ওখান থেকে নিয়ে এসেছিল। ওইটা সকালে কিছু না খেয়ে উপোস করেছিলাম বলে হয়তো হয়েছে। আপনার ঘরে যাওয়ার সময় মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছিলাম। মাথা ঘুরে যদি পড়তে তাহলে তো তুমি ঘরের বাইরেই পড়তে, ঘরের ভেতরে তুমি গেলে কি করে? বলুন কেন গিয়েছিলেন? আপনার রুমে আমার কি কাজ? আমি কখনোই আপনার রুমে যাইনি। আমি তো আমার ঘরে আপনাকে নিজের চোখে দেখেছি, তারপরেও আপনি না বলছেন কি করে? কেন মিথ্যে কথা বলছেন? আমি বলছি তোমার ঘরে আমি যাইনি, সেই কথাটা অবিশ্বাস হচ্ছে না? সেদিন এমন ভাব করেছিলেন যেন ঠাকুর ভর করেছে আপনার উপরে, বিশ্বাস করেছিলাম, কিন্তু আর আপনাকে বিশ্বাস করব না। এখন বলুন কেন এসেছেন এইখানে, কি হলো বলুন? আপনাকে যে সম্মানের চোখে দেখেছিলাম সে সব হারিয়ে গেছে, আর সেই জন্যই এই বাড়িতে আর আপনাকে থাকতে হবে না, বেরিয়ে যান বাড়ি থেকে। আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে অরুণ, যদি যেতে হয় তাহলে অরুণের কথাতেই যাব, আশা করি বুঝেছো। এই আমার দাদা যখন বলে দিয়েছে তখন অরুণ কি করবে? হ্যাঁ আবার চোখ রাঙা। কি এটা কি করলেন ওনার সাথে? সেদিন আমি যখন ঘরে গেলাম মন্ত্রতন্ত্র করে লেবুটা তুমিই ছুঁড়েছিলে, ছুঁড়েছিলে কি না? মোটেই শুধু মন্ত্রতন্ত্র নয়, তোমার খুব প্রিয় একজন স্বামীজির মতো যিনি সেদিন এখানে এসেছিলেন সেটা আমি। সেদিন তো তুমি কোনো না কোনো কারণে বেঁচে গেছিলে, কিন্তু আজকে এই দেবীর জন্য আমি ফেঁসে গেলাম একেবারে। যখন তুমি আমার 20 বছর আগের জীবনের যা যা ঘটনা ঘটেছিল সব এক এক করে বলে দিলে, তখনই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল। বলো কেন এসেছো আমাদের বাড়িতে, এখানে তোমার কি দরকার? তুমি যে কালচক্রটা এখানে রহস্যজনকভাবে লুকিয়ে রেখেছো না, আমি ওটা নিয়ে তবে এখান থেকে যাব। এতদিন পরে আমার জীবনে প্রথমবার একটা কালচক্র এসে সবকিছু একেবারে বদলে দিল। আর যখন আমি গুরুজিকে ওইটা নিয়ে দেখলাম, এরই মতো একই চক্র যে দুটো এখানে আছে সেটা বুঝতে পারলাম। ও সেই চক্রগুলো কোথায় যে আছে সেটা না জেনেই খুঁজে বেড়াচ্ছিলাম। যখন জঙ্গল দেবীর পুজো করতে গেলাম জানতে পারলাম তুমি দল বানিয়ে ওইখানে পার্বতী রূপে থাকা শিবনাথকে মেরে কালচক্রটা চুরি করে এনেছ সেটা আমি জেনে গেছি।
তোমার কাছে থাকা কালচক্র দুটোর ওপর আমার নজর আছে, কিন্তু এটা জেনে রেখো তুমি, তোমার কালচক্র দুটো খুঁজতে গিয়ে আমার কাছে থাকা কালচক্রটা তোমার রুমেই হারিয়ে ফেললাম। কুমারের কাছে থাকা কালচক্রকে ঠিক এইভাবেই অন্য চক্র এই মণ্ডলেতে টেনে নিয়ে এসেছে। ওই তিনটে কালচক্র শুধুমাত্র আমার, আমাকে সেটা দিয়ে দাও। হ্যাঁ, ওই কালচক্রটা যে আমার, পার্বতী বলতে পারে, নন্দিনী বলতে পারে, তুমি কি করে বলছো? আমার আরাধনার দেবী কালিকা দেবী, কালিকার অবতারে জঙ্গলের দেবী, জঙ্গলের দেবী সৃষ্টি করেছেন কালচক্র। ওই চক্র কালিকা দেবীর অংশ, আমার দেবীর সম্পত্তি, ওইটা আমার কাছে থাকা উচিত, সেই জন্য ওগুলো আমায় দিয়ে দাও বলছি। জীবনের আশা ছেড়ে দিয়ে ওই কালচক্র সংগ্রহ করেছি, কোনোভাবেই সেটা আমি তোমাকে দিতে পারবো না। তুমি না দিলে কি হবে? ওটা কিভাবে নিতে হয় আমার জানা আছে ভালো করে। হাতে পাওয়া একটা চক্র হারিয়ে দাঁড়িয়ে আছিস, এবার বল, আমাদের এই তিনটে কালচক্রই কি তুমি নেবে? নেব তো নিশ্চয়ই। তুমি শুধু সম্পত্তি, টাকা পয়সা এসবই রোজগার করতে জানো, কিন্তু ওই কালচক্রগুলোতে কি কি সব শক্তি আছে সেটা শুধু আমিই জানি। তিনটে কালচক্র এক জায়গাতেই থাকার কথা, পঞ্চভূতগুলো, নবগ্রহগুলো আর অষ্টদেবতা সিদ্ধি হয়,